নার্সিং এডুকেশন বিটি চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা হচ্ছে নিউরন বইটা কমপ্লিট করে ফেলছো, তারা এর পরবর্তীতে কোন বইগুলো পড়বা? তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে প্রথম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবা। তোমরা যে কমেন্ট করো ওই প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি ভিডিওতে বলে দিই। তোমরা আগে ভিডিওটা দেখবা, দেখে তারপর বুঝবা, বুঝে দেন তোমরা আমাকে কমেন্ট করো। আমি তোমাদের বলতেছি না তো তোমরা আমাকে কমেন্ট করো না, তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, কিন্তু তোমরা যে কমেন্টগুলো করো আশ্চর্য বিষয় হচ্ছে ওই কমেন্টগুলো কিন্তু আমি ভিডিওতে, মানে ওই কমেন্টের উত্তরগুলো কিন্তু ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা কিন্তু ইজিলিভাবে বুঝতে পারো। তারপরে যদি বুঝতে না পারো, তো আমি তো কমেন্টে ট্রাই করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? নিউরন যাদের এ টু জেড কমপ্লিট করা হয়ে গেছে, তারা হচ্ছে পরবর্তীতে যে বইটা এটা দেখো, এটা হচ্ছে প্রফেসরের হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি সহায়িকা বই। হ্যাঁ, এটা হতে হচ্ছে কোশ্চেন দেওয়া থাকে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে এই বইটা একটু খুলে দেখাই, এখানটা দেখো, এখানে বিগত সালে সব ভর্তির সব কোশ্চেন সহ নার্সিং মিডওয়াইফারি দেন ম্যাথস মেডিকেল ডেন্টাল সব ভর্তি পরীক্ষার কোশ্চেন দেওয়া সহ তোমার হচ্ছে বিভিন্ন টপিকের উপর আলাদা করে তোমার হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দেওয়া আছে। অনেক ভালো এই বইটা। তো তোমরা যাদের ডিপ মানে নিউরন কমপ্লিট হয়ে গেছে তারা তারপরে এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে? সব বইয়ের প্রশ্নগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে পরে পরবর্তীতে প্রফেসরের বইটা ফলো করতে পারো। এটা হচ্ছে নিশাত নার্সিং ভর্তি গাইড, এবং এই বইটা কিন্তু অনেক ভালো। এটা তো বিগত সালের কোশ্চেন সহ। তোমাদের আমি যদি সূচিপত্রটা দেখাই, এখানে সূচিপত্র, এখানে বাংলা, ইংরেজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, নার্সিং, সাধারণ জ্ঞান, সাধারণ গণিতের প্রশ্নসমূহ, মানে বিগত সালের প্রশ্নসমূহ এ টু জেড দেওয়া আছে, ঠিক আছে? আর যদি এই বইটার ভিতরটা দেখাই তাহলে ভিতরগুলো অনেক, ভিতরে অনেক প্রশ্ন দেওয়া আছে, বিগত সালের প্রশ্নগুলো সহ সব দেওয়া আছে। তোমরা যারা চাচ্ছ যে এরপরে কোন বইগুলো পড়বো তাহলে এই বইটা ফলো করতে পারো। বাট মাস্ট বি যাদের ডিপ্লোমাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারা হচ্ছে এই বইগুলো ফলো করতে পারো। এটা হচ্ছে ক্যাম্পাস, এই বইটা অনেক ভালো। এটা তো আসলে সব দেওয়া আছে, তোমার হচ্ছে ম্যাথস থেকে শুরু করে তোমার হচ্ছে হেলথের, তারপর হচ্ছে নার্সিংয়ের এ টু জেড সব দেওয়া। তো তোমরা চাইলে এই বইটা ফলো করতে পারো। হয় কি, একটা বইতে এক এক লেখক এক একভাবে লেখে। নিউরন একটা টপিক দেওয়া আছে, এই বই তো ওই টপিকটা একটু অন্যভাবে আলোচনা করা আছে, ঠিক আছে? এই হচ্ছে সুবিধা অন্য বইয়ের এই আর কি। তো এটা তো বিগত সালের প্রশ্ন সহ সব কিছু দেওয়া আছে, ইংলিশ, ম্যাথ, এ টু জেড, ঠিক আছে? এই বইটা ভালো, আমি জাস্ট দেখালাম যে এগুলো তোমরা ফলো করতে পারো। বাট হচ্ছে কেউ যদি নিউরনের পর যদি অন্য বই ফলো করে তাহলে ফার্স্ট ফলো করতে বলবো হচ্ছে প্রফেসরটা। প্রফেসর পড়ার পর নিশাত বা অন্য অন্য বইগুলো ফলো করতে পারে, ঠিক আছে? বাট ফার্স্ট হচ্ছে নিউরনটা কমপ্লিট করবা, ঠিক আছে? ফার্স্ট নিউরনটা কমপ্লিট করার পর অন্য অন্য বইগুলো। আর আমি একটা কথা বলে রাখি, এবছর যেহেতু জানো যে এবছর একটু বিজ্ঞপ্তিতে একটু ডিফারেন্টভাবে করছে, যেমনটা প্রতি বছর ছিল, তোমার হচ্ছে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি তিনটা কোর্স আবেদন করতে পারবে, কিন্তু এবছর হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি এই কোর্স দুটো কিন্তু একত্রে করছে। মানে হচ্ছে লাগে মিডওয়াইফারির জন্য কিন্তু আলাদা কোনো কোর্স, আলাদা কোনো অপশন নাই, জাস্ট যারা মিডওয়াইফারি পরীক্ষা দিবে তাদের হচ্ছে ডিপ্লোমার ভিতর নিয়ে নিছে। সো এবছর ডিপ্লোমার কোশ্চেনটা এবং মিডওয়াইফারির কোশ্চেনটা সেম টু সেম হবে, ঠিক আছে? ডিপ্লোমা এবং মিডওয়াইফারি কোশ্চেন সেম হবে। তো যারা মিডওয়াইফারিতে এক্সাম দিবা তো তারাও এই নিউরন বই বা এগুলো ফলো করতে পারে, কারণ হচ্ছে ডিপ্লোমার যে কোশ্চেন হবে মিডওয়াইফারির সেম টু সেম একই কোশ্চেন হবে। যেহেতু এবছর চয়েসটা হচ্ছে ডিপ্লোমার ভিতরে মিডওয়াইফারি চয়েসটা দিয়ে দিছে, যে ডিপ্লোমার ভিতর থেকে মিডওয়াইফারি চয়েস দিলে তারা হচ্ছে মিডওয়াইফারিতে ভর্তি হতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যারা মিডওয়াইফারি পড়তে চাচ্ছ ভর্তি দিবা, তারাও কিন্তু এই বইগুলো ফলো করবা, তারাও কিন্তু এই বইগুলো ফলো করতে পারো। যেহেতু কোশ্চেন একই কোশ্চেনের উপরে পরীক্ষা হবে, ডিপ্লোমা মিডওয়াইফারি দুইটা কোর্সেরই একই কোশ্চেনের উপরে পরীক্ষা হবে, তো তোমরা হচ্ছে এই বইগুলো ফলো করতে পারো।
যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে আসছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিবা, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ।